শরীফে একটা ঘটনা চলতেছে না, শিক্ষার মধ্যে একটা আমূল পরিবর্তন আনা হয়েছে না? হয়েছে তো আমি দাওয়াতের মধ্যে মশগুল থাকি কেমনে? আমি আমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, আমি তো এই বাগানের খাদেম, আমি এই বাগানের খাদেম, বাগানের খাদেমরা মিলে আমি দাওয়াতের মধ্যে, এদিকে আমাদের পুরো ঘরবাড়ি ডাকাতি হয়ে যাচ্ছে, আর যারা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা সেক্টরে আওয়াজ তুলে আমরা তাদের কোমর ধরে রাখি। আপনারা বুঝতে পেরেছেন? ওরা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুদিনের মধ্যে, পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থায় যেটা ঢুকানো হবে, আপনার ছেলেকে মাত স্কুলে দিতে হবে না, ইংল্যান্ড আমেরিকা দশা হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের আমাদের আমরা তো আর আগের ননী বাচ্চা নাই, বয়স হয়ে যাচ্ছে না, এখন চল্লিশ বছর পার করে ফেলেছি, আমি কি আরো চল্লিশ বছর দুনিয়াতে থাকবো? আল্লাহ পাক জানে আমার নবীর সুন্নত অনুযায়ী হিসেবের কাতার মধ্যে তার বিশ বাইশ বছর আছে কিনা সন্দেহ। বুঝতে পেরেছেন আপনারা? এতটুকুন বসিরত আল্লাহ দান করেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা একটা টাফ টাইম উম্মতের জন্য, আমাদের প্রত্যেক ব্যক্তির অন্তরে রক্তকরণ হতে হবে। আমি যেখানে যেখানে যাই, যেখানে যাব, আমি আওয়াজ তুলতে হবে, জাতিকে একসাথে করতে হবে। যারা আমরা যাদেরকে বাতিল বলি, তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে এটার বিরুদ্ধে গতকালকে আওয়াজ তুলেছে। আমি যখন, কারণ একজন আওয়াজ তুলেছে, আমি তুলি নাই, জাতির সামনে ঘটনাগুলো ঘটতেছে, তিন দিন পরে যখন আমি জাতির সামনে আসব, ছেলেরা আমাকে বলবে গতকাল কই ছিলেন? আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি একটা মাইন্ডসেট তৈরি হয়েছে 70% এর মতো, তারা চিন্তায় চেতনায় দেখছেন না, তারা ওইটাকে গ্রহণ করছে না, আমরাও সেটাকে মেনে নিছি না। এর চেয়ে কঠিন ঘটনা ঘটলেও আমরা মেনে নিব, কেন? স্লো পয়জনিং, আস্তে 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 আমি এটার সাথে ইউজড টু হয়ে যাচ্ছি। এর চেয়ে বড় কথা বললেও দেখবেন আমার ঈমানের গাইরতের মধ্যে আর আঘাত হচ্ছে না। তাইলে এরা এরা হচ্ছে এই জাতি, এদের চিন্তার মধ্যে এরা হচ্ছে সেকুলারাইজড মুসলিম। সেকুলারাইজড মুসলিম মানে ধর্ম, ধর্মের সাথে বিজ্ঞান, বিজ্ঞানের সাথে প্রযুক্তি, প্রযুক্তির সাথে দর্শন, সবকিছু মিলে তাদের মেন্টাল সেন্টিমেন্টাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটাতে তারা অতিমাত্রায় রেশনাল, অনেক যৌক্তিক। আপনি যুক্তির বাইরে যদি কোনো কিছু বলেন তারা সেটা গ্রহণ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আর আমরা যারা কথা বলি, আমাদের প্রজন্ম, আমাদের এই বয়সের, আমরা হয়েছে কি, আমরা বিশ ত্রিশ বছর পিছনের দুনিয়া পেয়েছি, এই দশ বারো বছর এই দুনিয়া পেয়েছি, আমাদের এখানে এই আগের আর পরের মধ্যে একটা কম্বিনেশন হয়েছে।